অর্জুন চলে এসেছে সব ছাড়বে ইলিশ মাছ খাওয়া ছাড়বে ইলিশ মাছ কেউ ছাড়ে হ্যালো হ্যালো কই গো হ্যালো দাদু হ্যালো 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 আজকে জোড়া ইলিশ খাওয়া ভালো আচ্ছা নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই বর্ষায় প্রথম আজকে পপি কিচেনে জোড়া ইলিশ এলো এই দেখুন বন্ধুরা এক একটা ইলিশ মাছের ওজন আছে এক কিলো তো এই দুটো ইলিশ মাছ দিয়ে আপনাদের বাঙালির জনপ্রিয় তিন তিনটে ইলিশ মাছের রেসিপি করে আজকে কিন্তু দেখাবো আজকে বানাবো সর্ষে ইলিশ ইলিশ মাছ ভাপা আর ছোট বেগুন দিয়ে ইলিশ মাছের তেলিয়া আজকের এই ইলিশ মাছগুলো কিন্তু দুটো ইলিশ মাছ একই সমান একদম আর টাটকা তাজা ইলিশ মাছ ইলিশ মাছের গায়ের রং দেখলেই বোঝা যায় যে মাছটা কতটা টাটকা কলা পাতা পেতে দেওয়ার জন্য রেডি আপনাদের বলছিলাম না যে দুটো ইলিশ মাছ একই সমান এই দেখুন একদম একই সমান ইলিশ মাছের চোখগুলোও দেখুন একদম লাল টকটক করছে তার মানে ইলিশ মাছ একদম টাটকা আছে দুটো ইলিশ মাছের তিন রকমের রান্না হবে তিন রকম হ্যাঁ হবে তো হ্যাঁ তিন রকমের রান্না হবে হরদম খাবো চালাও রান্না হন কাটাও দাদু খেতে থাকবে বন্ধুরা দেখতে থাকবে দাদু না তার সাথে দিদি ছোট হলে ভালো নয় এক থেকে বড় হলে একটু ভালো কিন্তু বড় সবসময় পাওয়া যাচ্ছে সবসময় পাওয়া যায় বন্ধুরা এর আগে তো ইলিশ মাছ অনেক রান্না করে দেখিয়েছি আপনাদের তো ইলিশ মাছ আর ভালো করে দেখানোর কিছু নেই এবার ইলিশ মাছ কাটা শুরু করব প্রথমে আঁশগুলো বেছে নেব তারপর কাটবো চামচ নিয়ে এসেছি ওই জন্য দাও ইলিশ মাছ কাটতেও ভালো লাগে বলো হ্যাঁ আমা হ্যাঁ আমি ছাড়াবো কি আঁশ ছাড়াবি ছাড়া হেভি লাগে আমার চলে দাঁড়া তোকে মাছটা উল্টে দিই নে নে ধরে আছি না ওদিক দিয়ে না উল্টো দিক দিয়ে করতে হবে জোর কদমে ইলিশ মাছ কাটা হচ্ছে আর ছাড়া না হচ্ছে এইবার কাটা হবে এ দেখো না ওই করে অর্জুন হাত লাগিয়েছে দেখছো দুটো ইলিশ মাছেরই কিন্তু একদম পরিষ্কার করে আঁশ ছাড়ানো হয়ে গেছে বাবা জোড়া মুঠি জোড়া ইলিশ আর জোড়া আর জোড়া কাটার লোক জোড়া কাটার লোক জোড়া কাটার লোক কাটতে হবে জোড়া লোক আর দেখবে বলে ও জোড়া দুজনে এই যে বসছে সব জোড়া জোড়া ইলিশ মাছ কাটতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আমার ইলিশ মাছ হচ্ছে ফেভারিট মাছ তোরও যেমন ইলিশ মাছ ভালো লাগে তোর বাপেরও ইলিশ মাছ ভালো লাগে বাপের তো সব থেকে বেশি ভালো লাগে ইলিশ মাছে সব থেকে বেশি কাটা তবুও কিন্তু ইলিশ মাছ সবাই ভালোবাসে খেতে মাছ কিন্তু বেশ চওড়াই আছে পেটি বের করব তে হবে তো দুটো ইলিশ মাছের কিন্তু পেটি বের করে কাটা হয়ে গেছে এবার পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে কেমন রক্ত বেরোচ্ছে দেখো একদম টাটকা আরে তুমি যেটা যে বের করতেছো বের করলে ওটা কি জানো এটা তেল তেল ইলিশ মাছের ভাত দেখে তো খুব ভালো লাগে আমি জানি জানো তুমি একাই জানো সবাই জানে না তো
আরে পপি আজকে মাছের পিসগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে কেন? তাই যে ও দাদু আজকে তো অনেক লোক খাবে আর তিন তিনটে রেসিপি বন্ধুদের দেখাতে হবে। ঠিকই আছে ইলিশ মাছ এরকমই ঠিকই আছে, আর একটু বড় করলে ভালো হতো। একটু ভালো হতো। এই দেখুন জোড়া ইলিশ কাটা হয়ে গেছে আর সারিবদ্ধভাবে মাছের পিসগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছি, সুন্দর লাগছে। আরে ইলিশ মাছের মাথাগুলো কি করবি? ও দাদু ইলিশ মাছের মাথাগুলো অন্যদিন আলাদা একটা রেসিপি করে খাওয়াবো, বুঝলে? আচ্ছা তাই। আমরা দুজনে মিলে মাছ কেটেছি আর অর্জুন গুনেছে, 28 পিস মাছ হয়েছে, তিনটে রেসিপি হয়ে যাবে। আমি যাই মাছ ধুয়ে নিয়ে আসি, দিদি গুড়ি নামা। হ্যাঁ ও দাদু সবাই তো চলে গেল, এবার কি করব আমরা? আমাদের কাজ আছে, নইদাতে ঘুরে আসতে হবে, তো কতগুলো নৌকা যাচ্ছে দেখতে হবে, গুনতে পারবি তো? কেন ইলিশ মাছই ধরে নিয়ে আসো না, চল যদি পাই তাও হবে, জাল নিয়ে দাদু নাতিতে নেমে পড়ো। আগে যদি থাকে হবে, চল তিনটার জায়গায় পাঁচটা রেসিপি। হ্যাঁ চ অর্জুন, ছুটে ছুটে ওদিক চলে যাচ্ছে কোথাও খেলবে বলে। ও আর থাকবেনি, মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। আজকে তিন রকম ইলিশ মাছের রান্না হবে আর সব রান্না কিন্তু বাটা মশলা দিয়ে হবে। যতক্ষণ না মশলা বাটা হচ্ছে আমি কিন্তু রান্না শুরু করতে পারবো না। এই যে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল করবো বলে নরম নরম বেগুন নিয়ে চলে এসেছি বাড়ি থেকে, বেগুনগুলো আমি কেটে নেব। প্রথমে পোস্তটা বেটে নেব, পোস্ত একদম নরম বেগুন। এই বেগুন দিয়ে ইলিশ মাছ অনেকদিন খাওয়া হয়নি, আজকে খাবো। শুধু বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল নয়, আরো দুটো রেসিপি থাকবে, কোনটা ছেড়ে কোনটা খাবে? আজকে কোনটা খাবো না, কোনটা থাকবে ইলিশ মাছ খাবো না, সেটা খাবো, সেটা খাবো না, ওইটা খাবো। বেগুন কাটা তো হয়ে গেল, মাছের যেহেতু তিন রকম রেসিপি হবে তাই মাছগুলো আমি সমান সমান করে তিন ভাগ করে নেব। আজকে আমি ভীষণ খুশি হয়েছি, একসঙ্গে ইলিশ মাছের তিন রকম পদ রান্না করব। দাদু বলছিল কাঁচা আম দিয়ে ইলিশ মাছের টক খাবে, সেই জন্য দাদুর জন্য দু তিন পিস তুলে রেখেছি বাড়িতে টক করে দেব বলে, আর বাদ বাকি তিন ভাগে ভাগ করে নিয়েছি। যে ইলিশ মাছটা ভাপানো হবে সেই ইলিশ মাছে কিন্তু লবণ হলুদ এখন দেব না, বাদ বাকি এই দু ভাগে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, ইলিশ মাছ ভাপাতে আর লেজা রাখবো না বলে লেজা তুলে নিলাম। সর্ষে পোস্ত বাটা হয়ে গেল, এবার শুধু কাঁচা লঙ্কা বাটার অপেক্ষায়। কাঁচা লঙ্কা বাটা দিলেই কিন্তু আমি এদিকে উনান ধরিয়ে রান্না চাপিয়ে দেব। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা বাটতেছো? তুমি কি দেখতে পারনি? কাঁচা লঙ্কা কম কম করে বাটো, এখন অনেক দাম, এখন এক কাঁচা লঙ্কা 300 টাকা কিলো। আমার যতটা লাগবে ততটা তো বাটবো। না একটু কম খাবে। দাদু বলো গো, আমার গান শুরু হলো গো। আদা, প্রথমে আমি বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল করবো, কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেল। গোটা জিরে, এখন আর কেউ জিরে বেটে রান্না করে না, যদিও জিরে বেটে রান্না করে তাও আবার দুবার করে বাটে না, ওই একবার বেটে রান্না করে ফেলে, যাই হোক করে বেটে ফেললো। তেল গরম হয়ে গেছে, একবারেই ভাজা হয়ে যাবে।
সকাল থেকে তুমি যে ঠোকা ঠক করতেছো, হ্যাঁ কি হয়েছে? কথা কথা বলো নি, কি রাগবাগ করছো নাকি? আজকে রাগ করবো, মশলা করছি তো, মশলাটা করতে তো সময় লাগবে। ওই এদিকে হালকা করে ভাজা হতে থাক ইলিশ মাছ, আর ইলিশ মাছ ভাপার জন্য ইলিশ মাছে মশলা মাখিয়ে নেব। কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ, প্রথমেই দেব সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, মশলার সাথে মাছের পিস বেশ ভালো করে সবগুলো একটা একটা করে মাখিয়ে নেব। কি গান আছে গানে দিয়ে ঠিক গানটা আমার ঠিক কান নেই, বলে লজ্জা করে লজ্জা করে লজ্জা করে, হ্যাঁ বলতে আমার লজ্জা করে। খুব ভালো করে প্রত্যেকটা মাছের পিসে মশলা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। সেটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ওপর দিয়ে অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দেব। এদিকে হালকা করে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত তেল বেরিয়েছে ইলিশ মাছে, এই দেখো। টিফিন কৌটোটা এবার স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। ইলিশ মাছ ভাপা হতে তো একটু বেশি সময় লাগে, সেই জন্য ওই উনানটা ধরিয়ে ইলিশ মাছ চাপিয়ে দিয়েছি ভাপানোর জন্য। আর এদিকে ইলিশ মাছের দুটো রান্না করে নেব, কালো জিরে, জিরে বাটা। আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝালে আমি আদা জিরে দেব। আপনারা হয়তো অনেকেই শুনলে অবাক হবেন যে আদা জিরে দিয়ে ইলিশ মাছ রান্না করছি, তো আপনারা একবার হলেও বাড়িতে আদা জিরে দিয়ে আর ছোটো বেগুন দিয়ে এইভাবে ইলিশ মাছের তেল ঝাল করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। আদা বাটা, হলুদ গুঁড়ো, টমেটো কুচিয়ে দেব, লঙ্কা বাটা, লবণ, টমেটো সুন্দরভাবে গলিয়ে নিয়েছি, জল, এইমাত্র জল দিলাম, এখনো জলটা ঠান্ডা আছে, ঝোল যখন টকবক করে ফুটবে তখন কিন্তু বেগুন দেব। ঝোল ফুটা শুরু হয়ে গেছে, কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দেব। চাপা দিয়ে বেগুনগুলো ভালো করে সেদ্ধ করে নেব। এদিকে ভাপার জন্য জলটা কিন্তু ভেতরে একবারে টকবক টকবক করে ফুটছে, বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে। চাপা খুলে দেখি বেগুন সেদ্ধ হলো কি না। বেগুন কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে, বেগুন তো সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা ইলিশ মাছ, ভেজে রাখা মাছগুলো দিয়ে দু তিন মিনিট শুধু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল হয়ে যাবে। তোমার কত বাকি গো? আর একটু জল দিয়ে দাও, জল কমে গেছে। সর্ষে ইলিশ বানাবো, সর্ষের তেল। হ্যালো, সর্ষে ইলিশ খাবো ভালো, কালো জিরে। সর্ষে ইলিশের প্রধান মশলা হলো সর্ষে বাটা, তাই সর্ষে বাটা একটু বেশি করে লাগবে, দিয়ে দেব।
গরম তেলে সরষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়বো না। আজকে সরষে ইলিশ কিন্তু কাঁচা লঙ্কা ঝালে রান্না হবে, তাই কাঁচা লঙ্কা বাটা একটু বেশি করে নিয়েছি। হলুদ গুঁড়ো, জল, মেঘের ওপর মেঘ জমেছে, দাদুর আমাদের খুব বসেছে দেখো, কতটা কাটাকাটি বসেছে। তারপর আবার বৃষ্টি কোনটা ছিল, আবার এখানটা চলে এসেছে, আবার বৃষ্টি পড়ছে, তার সাথে ইলিশ মাছের রেসিপি আছে। আবার আমার আরে দি এই ইলিশ মাছের সেন্টারের দিকে আসতেছে তো, ওই করে সরে গেছো। ঝোল খুব ভালোভাবে ফুটা শুরু হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। আজকে ইলিশ মাছ ভাপাটা কিন্তু খুব ভালো করে হচ্ছে, তাই না? একদম ওইদিকে একটা উনানে আস্তে আস্তে হতেই আছে, আর এদিকে ইলিশ মাছ রান্না হচ্ছে। সরষে ইলিশও কিন্তু একদম রেডি। ইলিশ মাছ ভাপাও কিন্তু হয়ে গেছে, চাপাটা খুলে একবার দেখব। এই দেখুন এখনো পর্যন্ত ভাপ বেরোচ্ছে, আর কাঁচা লঙ্কাগুলো সুন্দর কিন্তু ভেপেছে। বেগুন ইলিশ, ভাপা ইলিশ আর সর্ষে ইলিশ, বাঙালির জনপ্রিয় তিন তিনটে ইলিশ মাছের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার গরম গরম ভাত দিয়ে শুধু খাওয়ার পালা। দাদু বলছে পেটির মাছ খাবে। এই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝাল। এই বেগুন একদম মাখো মাখো সর্ষে ইলিশ। ইলিশ মাছ ভাপা, এই আজকে যা দিয়েছিস নয়, জামাই ষষ্ঠীতে এরকম খাওয়া যায়নি। এক থেকে যা দিয়েছিস আজকে পড়েনি জামাইদের, হ্যাঁ এত মাছ পড়েনি। বৌর বলছে আমাকে তিন পিস দিও না, আগে এক পিস খাই তারপরে দেবে। বেগুনটা ইলিশ মাছের মতো স্বাদ লাগছে। ওই যে ইলিশ মাছের সঙ্গে ফুটিয়েছি, ইলিশ মাছের তেলটা তো বেগুনে গেছে না। ওই লঙ্কা নিলাম চটকে, এবার খাবো। হ্যাঁ দারুণ স্বাদ। কোন রান্নাটা বেশি ভালো হয়েছে সেটা বলবে কিন্তু সবাই, আগে খাই সবগুলো একটা একটা করে। পপি রে, যদি একটা জামাই থাকতো, হ্যাঁ সে খেয়ে খেয়ে যে কি তোকে বলতো, যে আমার শাশুড়ি আবার আছে 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 অনেক জোগাড় করেছে, জামাই খাতি খুব পেতো বলো দাদু, কত খাবে নিত্য নতুন রান্না খেতে পেতো। কিন্তু আমার জামাই করতে গেলে তাহলে ভাড়া করে আনতে হবে গো দিদি। কেন ভাড়া করতে হবে? গুড় আর ভাত দিবি? সরষে ইলিশ খেলাম, ইলিশের তেল ঝাল খেলে, এবার ভাপাটা খেতে শুধু বাকি আছে। এবার ভাপাটা খাবো। খাও, তার সঙ্গে সালা লঙ্কা হাঁকুড়ি আছে, ও বলে আমি তো ই বলে আমি তোকে খাবো। আর তুমি কি বলো? না না, ইলিশ মাছের বেগুন সবগুলোই ভালো হয়েছে। তো আপনারা বাড়িতে এই তিন রকম রান্না একসঙ্গে করুন কিংবা নাই করুন, যে কোনো একটা রান্না অবশ্যই আপনারা রান্না করে খাবেন। তিনটে রান্নাই নাকি ভালো হয়েছে, দাদু দিদি তো বললো। গৌর আর মাছ নিবি? মাছ নিবি না? কেমন হয়েছে সর্ষে ইলিশটা? ভালো ভালো। যত বর্ষা বাড়বে ইলিশ মাছের নতুন নতুন রান্নাও কিন্তু আপনারা দেখতে পাবেন। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।